হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল এস এ ব্লগ ভিডি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে টিভি সিরিয়াল অথবা টিভি চ্যানেলগুলো কীভাবে আপনারা ফোনের মাধ্যমে দেখতে পাবেন। সো ভিউয়ার্স, একদম টিভিতে যেটা চলছে সেটাই কিন্তু আপনারা দেখতে পাবেন, এবং এই প্রসেসটি কীভাবে আমি করি এবং আপনাদের বুঝিয়ে দিব খুবই সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে। সো ভিউয়ার্স, ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, আমি ফুল প্রসেসটি কিন্তু দেখিয়ে দিব আপনারা কীভাবে টিভি চ্যানেলগুলো, মূলত সব রকমের চ্যানেল, এখানে কিন্তু প্রায় 140টির মতো চ্যানেল কিন্তু আপনারা দেখতে পাবেন। সো ভিউয়ার্স, আর প্রয়োজন হবে, সো ভিউয়ার্স আমরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যাবো, এটা কিন্তু প্লে স্টোরে পাওয়া যাবে। সো আমি এখানে সার্চ বারে সার্চ দিব ট্রফি, আপনারা কিন্তু অনেকেই এই অ্যাপসের দ্বারা পরিচিত, এবং এটা কিন্তু বাংলা লিঙ্কের কিছু অনুমোদন আছে, এখানে বাংলা লিঙ্কের কিন্তু বিভিন্ন ধরনের প্যাকেজ আছে এই ট্রফির জন্য, আপনারা কিন্তু চাইলে শুধু ট্রফি চালানোর জন্য কিন্তু কিনতে পারেন। সো ভিউয়ার্স, আপনারা ট্রফি সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন টিভি স্পোর্ট অ্যান্ড ড্রামা, ট্রফি টিভি স্পোর্ট অ্যান্ড ড্রামা, সো এটা কিন্তু আপনারা দুইটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, এখান থেকে যে কোনো একটাই সিলেক্ট করলে কিন্তু একই, সেম দুইটা একই। সো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটি ইনস্টল করাই আছে, সো আপনারা কিন্তু এটা ইনস্টল করে নেবেন। সো আমি এখান থেকে ব্যাক চলে যাচ্ছি এবং অ্যাপসটির রিভিউ আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, এখানে আমাদের এই যে দেখতে পাচ্ছেন ট্রফি অ্যাপটি, এটা কিন্তু অ্যাপসটি যথেষ্ট সুন্দর দেখতেও। সো ভিউয়ার্স, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি, এরপরে দেখতে পাচ্ছেন আমাদের কিছু পারমিশন দিতে হবে, এটার কিছু নোটিফিকেশন আসবে যদি নতুন কোনো চ্যানেল অ্যাড হয় অথবা কোনো ধরনের মেসেজ বা কোনো সিরিয়াল যদি শুরু হয়, আপনারা কিন্তু এখান থেকে নোটিফিকেশন পেয়ে থাকবেন। সো ভিউয়ার্স, আপনারা যদি চান যে আপনারা এই অ্যাপসের নোটিফিকেশন নেবেন, তাহলে কিন্তু আপনারা এটা অন করতে পারেন। সো আমি এখানে অ্যালাউ করে দিচ্ছি। সো ভিউয়ার্স, একটু লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে নিয়ে চলে আসছে, আমার একটু নেটের প্রবলেম আছে, সো ওটা বড় ম্যাটার না। সো এবার আপনারা কীভাবে চ্যানেলগুলো দেখবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আপলোড এখানে আছে, তারপরে আছে দেখতে পাচ্ছেন যে টিভি অপশন, এই যে এখানে যে টিভি অপশন আছে, এই যে এখানে যে টিভি অপশনে ক্লিক করে দিবেন। সো টিভি অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য চ্যানেল আছে, এখানে প্রায় আপনারা 139 থেকে 140টার মতো চ্যানেল পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আমি আপনাদের কিছু চ্যানেল এখান থেকে ভিজিট করে দেখাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছেন যে লাইভের জন্য কিন্তু আলাদা প্ল্যাটফর্ম আছে। এবার আমার সবচাইতে ভালো লেগেছে অ্যাপসে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে কিন্তু এগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে, দেখেন যেখানে লাইভ কোনটা হচ্ছে, দেখেন BANVS NGODI, এটা দেখতে পাচ্ছেন যে এই চ্যানেলটা এখানে কিন্তু লাইভ চলছে, সো এই লাইভেরটা কিন্তু সম্পূর্ণ আলাদা করে দিয়েছে এরা। এরপর দেখতে পাচ্ছেন যে নিচের দিকে আছে পপুলার টিভি চ্যানেলস, সো এই চ্যানেলগুলো কিন্তু পপুলার টিভি চ্যানেল, এই জন্য এগুলো কিন্তু আলাদা করে দিয়েছে। এরপর দেখতে পাচ্ছেন স্পোর্টস, সো ভিউয়ার্স এখানে কিন্তু আপনাদের কোনো ধরনের অ্যাকাউন্ট থেকে শুরু করবেন কিচ্ছু লাগবে না, জাস্ট এটা আপনি ইনস্টল করবেন এবং টিভি দেখবেন, আর কিচ্ছু আর লাগবে না। সো আপনারা কিন্তু অনেক সময় ট্যুরে যেয়ে থাকেন, অনেক সময় বাইরে যেয়ে থাকেন, সো আপনারা কিন্তু সাথে টিভি নেওয়া কিন্তু সম্ভব হয় না, সেহেতু আপনারা কিন্তু সিরিয়ালগুলো বা খবরগুলো মিস করতে চান না, এজন্য কিন্তু এটা আপনারা ইউজ করতে পারেন, এটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। সো ভিউয়ার্স, আমি আপনাদের জাস্ট একটি চ্যানেল এখান থেকে ভিজিট করে দেখাচ্ছি, সো দেখতে পাচ্ছেন এই যে জি বাংলা, আমি জাস্ট এটাই ওপেন করে নিচ্ছি। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন জি বাংলা চ্যানেলে দেখতে পাচ্ছেন, এখানে জি বাংলা সিলেক্ট হয়ে আছে, আর এখানে জি বাংলা চ্যানেলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের একটি সিরিয়াল চলছে। সো ভিউয়ার্স, আমি জানি না এটা সিরিয়ালটা কী, আমি সিরিয়াল দেখি না, সো আপনারা যদি জেনে থাকেন যে এই সিরিয়ালটার নাম কী, সো ভিউয়ার্স আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই সিরিয়ালটার নাম কী। আরও দেখতে পাচ্ছেন এখানে সময় চ্যানেল আছে, সো সময়ে যদি আমি একটুখানি ক্লিক করি, সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সময়ে কিন্তু এখন অ্যাড দেখাচ্ছে। সো ভিউয়ার্স এটা কিন্তু ফুড পান্ডার অ্যাপস দেখতে পাচ্ছেন, সো ভিউয়ার্স এখানে কিন্তু এখন অ্যাড চলছে। সো ভিউয়ার্স এখানে কিন্তু আরও অসংখ্য কিন্তু এখানে চ্যানেল আছে, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্ল্যাটফর্মগুলো আমি আগেই বলেছি যে প্ল্যাটফর্মগুলো কিন্তু আলাদা আলাদা করে দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে লাইভের আলাদা, পপুলার টিভি চ্যানেলে কিন্তু প্ল্যাটফর্ম আলাদা। এরপর দেখতে পাচ্ছেন যে স্পোর্টস, যতগুলো স্পোর্টস চ্যানেল আছে সব কিন্তু এখানে, এইগুলো স্পোর্টস চ্যানেল। এরপর দেখতে পাচ্ছেন যে বাংলাদেশি নিউজ, এখানে কিন্তু আপনারা প্রায় 9টির মতো বাংলাদেশি নিউজের চ্যানেল পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন উপরে লেখা যে বাংলাদেশি নিউজ। এরপর দেখতে পাচ্ছেন যে বাংলাদেশি এন্টারটেনমেন্ট, আপনারা যদি এন্টারটেনমেন্ট দেখতে পছন্দ করেন, সো ভিউয়ার্স আমাকে কমেন্টে জানাবেন এবং অবশ্যই এটা কিন্তু ভিজিট করবেন, এখানে কিন্তু এন্টারটেনমেন্টের অনেকগুলো আছে, সো এটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশি এন্টারটেনমেন্ট, দেখতে পাচ্ছেন অসংখ্য চ্যানেল আছে। এরপর দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান এন্টারটেনমেন্ট, ইন্ডিয়ান যত ধরনের এন্টারটেনমেন্ট সব কিন্তু এই চ্যানেলগুলোর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন।
সো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে কিডস, এখানে কিডসের জন্য কিন্তু আলাদা কার্টুন চ্যানেল বলতে পারেন আপনারা, যে কার্টুন চ্যানেলগুলো তো সব কিন্তু এখানে আছে। এরপর দেখতে পাচ্ছেন যে বাংলা বাংলা মুভিজ, আপনারা যদি বাংলা মুভিজ দেখতে পছন্দ করেন সো এগুলো কিন্তু এখানে দেখতে পারেন। সো বাংলা সব ধরনের সিনেমা কিন্তু এখানে, টিভি সিরিয়াল, টিভি সিনেমা কিন্তু এই আপনারা জি সিনেমায় পেয়ে যাবেন। সো আবার দেখতে পাচ্ছেন যে জলসা মুভিজ, এগুলো কিন্তু টিভির চ্যানেল, সেম টিভিতে যেটা চলবে, ডিশে যেটা চলবে আপনারা চাইলে চেক করে নিতে পারেন, সেম কিন্তু ওটাই এখানে হবে। সো ভিউয়ার্স আপনারা, আমি যদি একটু বাংলা এই যে সিনেমা এখানে জি সিনেমা যদি দেখাই, দেখতে পাচ্ছেন বাংলার এটা কিন্তু অনেক আগের মুভি। সো ভিউয়ার্স এখানে যদি আপনি মুভিটি নাম জেনে থাকেন অথবা মুভিটি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভিউয়ার্স আরও নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে বাংলা মুভিজ, তারপর আছে ইন্ডিয়ান মুভিজ, দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান মুভিজ এবং সিরিয়ালগুলো কিন্তু এখানেই হয়ে থাকে। এরপর দেখতে পাচ্ছেন যে ইংলিশ মুভিজ, আপনারা যদি ইংলিশ মুভি দেখতে পছন্দ করে থাকেন সো এটা কিন্তু ভিজিট করতে পারেন। সো দেখতে পাচ্ছেন, এরপর আমি নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে ইসলামিক, ইসলামিক কিন্তু দুইটা চ্যানেল আছে এখানে, সাধারণত সৌদির রিভিউগুলো কিন্তু এখানে দেওয়া হয়। এরপর দেখতে পাচ্ছেন যে আরও নিচে কিন্তু অনেক নিউজের চ্যানেল আছে। এরপর দেখতে পাচ্ছেন যে মিউজিক, আপনারা মিউজিক শুনতে পছন্দ করতে চান এটা কিন্তু দেখতে পারেন। তারপরে আছে যে এবার দেখতে পাচ্ছেন যে এখানে বলে শেষ করা যাবে না, এত পরিমাণে কিন্তু এখানে আছে, প্রায় 139-140 মতো কিন্তু চ্যানেল এখানে আছে। এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ইংলিশ এন্টারটেনমেন্ট এখানেও কিন্তু আছে। সো এটা ভিউয়ার্স এটা রিভিউ দিয়ে শেষ করা যাবে না। সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুবই সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছি যে আপনার টিভিতে যেটা চলছে সেটাই কিন্তু আপনারা অলরেডি চেক করে নিতে পারেন যে এটা কীভাবে চলছে। এরপর যদি আমি এরপরে উপরে দেখতে পাচ্ছেন যে আপনি যে চ্যানেলগুলো ভিজিট করে থাকেন সাধারণত ওই যে উপরে দেখতে পাচ্ছেন যে এখানে মানে ভিউড এই চ্যানেলগুলো উপরে দেখাবে। এরপর দেখতে পাচ্ছেন সময় টিভি আমি দেখেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, এখানে বর্তমানে কিন্তু খবর শুরু হয়ে গেছে। সো ভিউয়ার্স আপনারা অবশ্যই কিন্তু এখানে আপনাদের টিভি চ্যানেলগুলো সব এখানে কিন্তু দেখতে পারবেন, সেটা আমি সাইডে সরিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স এটা রিভিউ দিয়ে কিন্তু শেষ করা যাবে না। সো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং এত সুন্দর সুন্দর আমাদের বিভিন্ন ধরনের টেক বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটিকে বেল আইকনটি প্রেস করে দিবেন। সো ভিউয়ার্স এই ছিল ভিডিও, এখানে আমাদের ভিডিও শেষ করছি, আল্লাহ হাফেজ।